সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে খুবই সহজ এবং সুস্বাদুভাবে ভেজিটেবল রোল তৈরি করে দেখাবো। এই রোলের জন্য আমি খুবই সহজভাবে একদম পাতলা শীট তৈরি করব। এই শীটের সাহায্যে আপনারা যে কোনো রোল, সমুচা অথবা আপনার পছন্দ মতো যে কোনো কিছুই বানিয়ে ফেলতে পারবেন। আমার তৈরি করা এই ভেজিটেবল রোল খেতেও হবে অনেক বেশি মজার। আপনারা এই ভেজিটেবল রোলগুলো অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই সহজ ভেজিটেবল রোলের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এর জন্য প্রথমেই আমি শীট তৈরি করব। এই শীট তৈরি করার জন্য প্রথমে আমাদের এখানে লাগবে 1 কাপ পরিমাণ ময়দা। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিব ও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল ও লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সাথে লবণ ও তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করব। এই বেটার খুব বেশি ঘন হবে না, এই বেটার অনেকটা পাতলা হবে। দেখুন, আমি একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছি। একটা চামচের সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিব এই বেটারের ঘনত্বটা কেমন হবে। দেখুন, এই বেটারের ঘনত্বটা এমন হবে। চামচ থেকে বেটারটা ঢেলে নেওয়ার পর চামচে এরকম একটা বেটারের পাতলা প্রলেপ পড়ে থাকবে। বেটারটা অনেকটাই পাতলা হবে, তবে খুব বেশি পাতলা হবে না। এখন আমি এই বেটারটাকে ছেঁকে নিব। একটা স্ট্রেনারের মাধ্যমে আমি বেটারটাকে ছেঁকে নিব। বেটারটা ছেঁকে নেওয়ার ফলে এর ভেতরে যে ছোট ছোট লাম্পস বা দলা থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে। অবশ্যই বেটারটাকে ছেঁকে নেবেন। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা কেমন হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটা ননস্টিকের প্যানে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিব। এখানে অবশ্যই ননস্টিকের প্যান নেবেন। আমি প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিব। এবার এখান থেকে 1/4 কাপ পরিমাণ বেটার নিয়ে নিব। বেটারটাকে আমি এই প্যানের মাঝে দিয়ে দিব। এই প্যানটাকে কিন্তু আমি এখনও চুলার উপর দিইনি, এটা একদম নর্মাল তাপমাত্রায় আছে। প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেটারটাকে এভাবে ছড়িয়ে দিব। বেটারটাকে ছড়িয়ে দেওয়ার পর আমি চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা পানি গরম করে নিয়েছি। এই ফুটন্ত গরম পানির উপর আমি এই বেটারের প্যানটা বসিয়ে দিব। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন বেটারটা একদম কুক হয়ে যাবে। দেখুন, আমার এই বেটারটা কিন্তু হয়ে গেল। এটা হতে খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। আমার এই বেটারটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি এই প্যানটাকে একদম ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা স্প্যাচুলার সাহায্যে এর চারপাশে এভাবে ছাড়িয়ে দিব। এরপর হাত দিয়ে খুবই আলতোভাবে এটা প্যান থেকে উঠিয়ে নিব। এটা খুবই আলতোভাবে উঠিয়ে নিতে হবে, নাহলে ছিঁড়ে যেতে পারে। দেখুন, আমি একটা পাতলা শীট বানিয়ে নিয়েছি। দেখুন, এটা কিন্তু অনেক পাতলা হবে। এর অপর পাশ থেকে কিন্তু আমার হাতটা পুরোপুরি দেখা যাচ্ছে। এই শীটটা অনেক পাতলা হবে। এভাবে পাতলা শীট বানিয়ে আপনারা সমুচা অথবা যে কোনো রোল বানিয়ে ফেলতে পারেন। এবার এই শীটটা যেই জায়গায় রাখবো সেখানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিব। এখানে আমি শীটটা নিয়ে নিব। এরপর এই শীটের উপরেও আমি কিছুটা তেল ব্রাশ করে নিব। এরপর প্যানে আমি আবারও তেল ব্রাশ করে নিব। ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এখান থেকে আবারও বেটার নিয়ে নিব। এ পর্যায়ে বেটারটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে তারপর নিতে হবে। এখানে আমি 1/4 কাপ পরিমাণ বেটার নিয়ে নিলাম। এরপর এটা চারপাশে ঘুরিয়ে সমান করে নিলাম। খেয়াল রাখবেন এই বেটারটা যেন প্যানের মাঝে অনেক বেশি পাতলা না হয়, কিছুটা মোটা থাকতে হবে। অনেক বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু এই শীটটা ছিঁড়ে যেতে পারে। যদি দেখেন শীটটা উঠানো যাচ্ছে না, ছিঁড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা বেটারের মাঝে আরও কিছুটা ময়দা দিয়ে বেটারটাকে একটু ঘন করে নেবেন। বেটারটা বেশি পাতলা হয়ে গেলে কিন্তু শীটটা ছিঁড়ে যেতে পারে। দেখুন, বেটারটা পারফেক্ট হলেই এরকম একটা পাতলা শীট বানিয়ে নেওয়া যাবে। আমি প্রথম শীটের উপর তেল ব্রাশ করে নিয়েছিলাম, সেটার উপরেই আমি এই শীটটা রেখে দিব। অবশ্যই প্রত্যেকটা শীট রাখার পরে এর উপরে তেল ব্রাশ করে নেবেন, তাহলে পরবর্তীতে এটা আলাদা করতে খুব সুবিধা হবে। আমি 2টা শীট বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এভাবেই আমি প্রত্যেকটা শীট বানিয়ে নিব। এবার আমি রোলের ভেতরের পুরটা রেডি করতে চলে যাব। একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিব। এখানে কিছুটা পানি দিয়ে আমি একটা পাতলা বেটার তৈরি করব। এরপর অন্য একটা বাটিতে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে আমি অল্প কিছুটা পানি দিয়ে একটা আঠালো বেটার তৈরি করব। এবার পুরের জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিব। এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা কুচি ও 1/2 চা চামচ পরিমাণ রসুন কুচি। আদা রসুন কুচিটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কুচি করে কেটে নেওয়া আলু দিয়ে দিব ও কিছু গাজর কুচি দিয়ে দিব।
এরপর এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিব। এবার সব কিছুই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার সব কিছুই খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এই সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। প্যানটা ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা খুলেই আমি এই সবজিটাকে রান্না করব। যেহেতু এগুলো কুচি করে কেটে নেওয়া, তাই এই সবজিগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর ঢাকনা ছাড়া রান্না করলে এর কালারটা নষ্ট হবে না। আমার এই সবজিটা প্রায় হয়ে গেছে। আমি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেটা একটু নেড়ে মিশিয়ে এই সবজির মাঝে দিয়ে দিব। এ পর্যায়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার ফলে এখানে একটা আঠালো ভাব আসবে। আমার এই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এগুলো ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এখন আমি এই সবজিটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এই সবজিটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি এগুলো পুরোপুরি ঠান্ডা করে নিব। সবজিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রোল বানিয়ে নিব। এর জন্য প্রথমে আমি বোর্ডে একটা শীট নিয়ে নিব। এরপর এখানে যে ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এই শীটের চারপাশে লাগিয়ে নিব। এরপর আমি এই শীটের মাঝে কিছুটা পুর নিয়ে নিব। এবার এই শীটটাকে দুই পাশ দিয়ে এভাবে ভাঁজ করে নিব। দুই পাশে ভাঁজ করে নেওয়ার পর আমি এটাকে এরকম ফোল্ড করে নিব। আবারও কিছুটা ময়দার মিশ্রণ নিয়ে এর উপরের অংশটাতে এভাবে লাগিয়ে দিব, যেন ভাজার সময় এর ভেতরের পুরটা বের হয়ে না যায়। এটা অবশ্যই ভালোভাবে সিল করে দিতে হবে। আমার একটা রোল বানানো হয়ে গেছে, দেখুন রোলটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমি আরও একটা রোল বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এই শীটটাতেও আমি ময়দার মিশ্রণ লাগিয়ে নিব। অবশ্যই চারপাশে ময়দার মিশ্রণটা লাগিয়ে নেবেন, তাহলে এটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে। এরপর এর ভিতরে আমি পুরটা দিয়ে দিব। এখানে পুরটা খুব বেশি দিতে যাবেন না, আবার খুব কমও দিতে যাবেন না। পুরের পরিমাণটা কম হলে কিন্তু রোলটা খেতে ভালো লাগবে না। এবার দুই পাশে এরকম ভাঁজ করে নিব। দুই পাশে ভাঁজ করে নেওয়ার পর মাঝখানে এভাবে ফোল্ড করে নিতে হবে। এর সামনের অংশটাতে ময়দার মিশ্রণ লাগিয়ে নিতে হবে। অবশ্যই এটা খুব ভালোভাবে সিল করে দিবেন। আমি আরও একটা রোল বানিয়ে নিয়েছি, দেখুন এই রোলটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এভাবেই আমি প্রত্যেকটা রোল বানিয়ে নিব। আপনারা এই রোলগুলো নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। এ পর্যায়ে এই রোলগুলোকে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে সবগুলো রোল আলাদা আলাদা করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। সবগুলো যখন জমাট বেঁধে যাবে তখন এগুলো একটা একটা করে কোনো জিপলক ব্যাগ অথবা যে কোনো এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। ভাজার আধা ঘন্টা আগে এগুলো বের করে একটু নর্মাল করে তারপর এগুলো ভেজে নেবেন। আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি, এখন আমি এগুলো ভাজতে চলে যাব। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম গরম হলে আমি এখানে কয়েকটা রোল দিয়ে দিব। এখানে তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না, তেলটা মিডিয়াম গরম হতে হবে। রোলগুলোকে আমি চুলার মিডিয়াম আছে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে এগুলো ভেজে নিতে পারেন। আমি রোলগুলো ভেজে নিয়েছি, আমি আরও কয়েকটা রোল ভেজে নেব। এগুলোকেও আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আমার এই রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলব। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। কয়েকটা রোল ভেজে নেওয়ার পর আমি এগুলো সার্ভ করে নিব। এই রোলগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর এগুলো বানানোও খুবই সহজ। আমি একটা ভেঙে এর ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন রোলটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।